দেখি আমাদের জেরি কি করে বাচ্চাটাকে। হ্যাঁ, বাচ্চাটা পাক পেয়ে ভারী চেনার জন্য সারছি, আর ও শুরু করছে দুষ্টামি। জেরিকে যদি ধমক দিয়ে জোরে ও চলে যাবে, বাট দেখি আমার অনুপস্থিতিতে এটা কি করতে পারে ওর বাচ্চাটাকে। অ্যাকচুয়ালি পাহারা দেবে এটাকে, আর অন্যান্য কবুতর আসলে ও দৌড়ে উঠায় দেয়। আসলে নিচে কবুতর নামতে দেয় না ও, এটাই জাস্ট আর কিছুই করে না, ওর হচ্ছে জাস্ট এইটুকুই কাম। পাশের বাড়ির অন্যান্য কবুতর আসে, কবুতরগুলো উঠে দেয়, আর খুব দুষ্টমি করবো, দেখুন কি করে। আমাদের ঝেড়ে অনেক বড় হয়ে গেছে, একদম পিচ্ছি বাচ্চা ছিল। কবুতর কিন্তু তেমন ভয় পায় না, অ্যাকচুয়ালি ওকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। বসে থাকবে ওকে নিয়ে, আসলে কি করতে চাচ্ছ, ওকে তাড়িয়ে ও উপরে উঠে দিবে। বলতে চাইছি তো নিচে আসছো, ওকে উপরে যা, উপরে যা, মাইর দে আসতে গে। বাচ্চাটা হচ্ছে সালি টিকামাগার, পাকবাদা সারাই সারছিলাম, হারিয়ে ফেলছিলাম, আবার খুঁজে পেয়েছি। এলাকার ছোট পোলাফান ওরা ধরে আমাকে দিয়ে গেছে। আসলে মার দিতাস কেন, কি করো, এবং আরো কবুতর সারা আছে, হাই ফ্লেয়ার। অ্যাকচুয়ালি ওরা যখন নিচে কোনো কিছু খেতে আসে তখন আরও ভালো লাগে না, সবকটাকে উড়িয়ে দিব আর কি। এবং পাশের বাড়ি কবুতর আসলে ও আরও রেগে যায়, এই কবুতরগুলো ও মার্ক করে রাখে যে এগুলো আমাদের না। আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাবো আসলে ও কী করে। হ্যাঁ, পাশের বাড়ি কবুতর আসলে ও ধরে উঠে দিবে। দেখুন দেখুন ওর বাপটা কি খোমারা খুব করা, জামার দেখছে না এখন বদলে যেও। জারে জারে তোমার কবুতর দত্ত গেছে কি, এই যে কি, হ্যাঁ জারে, আবার দেখবো ও আসলে কোন দিকে গেল, একদম দুষ্ট। জারে এই এখন আর থাকবে না, এই কবুতর দত্ত বলছি বলছি, হ্যাঁ ভিতরে ঢুকে গেল। অ্যাকচুয়ালি অনেক কষ্ট যে হাই ফ্লাইয়ের কবুতরগুলো বাচ্চাগুলো ঠিকই বের হয়, কিন্তু ওদের ভারী চিনাতে ঝান বের হয়ে যায়। পাক ভাদো নাহলে কাটো, না হয় সেফটি বিন মারো, এই একটা সমস্যায় আছে। তবে পাক বাঁধা ছাড়া দুইটা কবুতর আমি অলরেডি পোস্ট বানিয়ে ফিরেছি, ধৈর্য যে চালে একদম দেখাচ্ছি, যেটা এই যেটা, হ্যাঁ আরেকটা আছে বসে আছে গোল্ডেন, এবং একটা টিডি বাচ্চা। তো এভাবেই আসতে দেরি, ওদেরকে চিনাতে হয় বাড়িগুলা, অন্যথায় ওরা একটা হেভি যাবি। তো ওদের এখনও উড়ানো হয়নি, উড়ালে আবার কোন দিকে ধর মারে কে জানে, তারপরে ওরাবো, ওরা যখন বাড়িটা নিজে নিজে চিনবে। ওরা যখন নিজেতে উড়াল না দিবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো, ওরা যখন ওরা নিজের মতো করে একটু উড়ে উড়ে আবার বাসায় বসবে তখন থেকে ওদের ট্রেনিং শুরু। হ্যাঁ, তো ওকেও চেনাচ্ছি সালে ঠিক আমাগার, রেজাল্ট দেখা হয়নি এই জন্য ওকে উড়াবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন,
দোয়া করবেন কবুতরগুলোর জন্য। আর ও যে ওকে ওরে ভারী চিনাতে খুব কষ্ট হচ্ছে। ওকে হচ্ছে পাক কেটে দিয়েছি, পাখির মধ্যে সেফটি পিন মেরেছি, তারপরও ছাড়লো ওর আর হারাতে হয় বা ওর উপরে চলে গেলে আর নামে না, সারাদিন ও নামে না, সন্ধ্যাও নামে না, ওকে ধরে নামাতে হয়। তো আপাতত দুই দিন যাবৎ আজকে ওকে একেবারে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এখন ও নিচে যায় উপরে আসে, কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে ওর পাক কাটা আছে, পরবর্তীতে ওদের রেজাল্টটা অসাধারণ, ওদেরকে বলা লাগে না, ওরা জিরো পাকে পাঁচ ক্রস করে অ্যাপ্লাই 5 ঘন্টা। তো এক দুই পাক হয়ে গেছে, শুধু বয়স করে ওরামু 7-8 পাকে গিয়ে ওকে আকাশে দেওয়া শুরু করব। তো প্রিয় দর্শক ভালো থাকবেন, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।